থানার পুলিশের পঙ্গুত্ব আর এই কারণে রাজনীতির নতুন জামা গায়ে পড়া বাম আমলের একাংশ মাদক কারবারী ও সমাজ বিরোধী ত্রাস সৃষ্টি করে রেখেছে গোটা বিশালগড় মহকুমায়। এদের দৌড়াত্তে বরাবরই আতঙ্কগ্রস্ত স্বাভাবিক জনজীবন। অবৈধ মাদক সহ সমাজ বিরোধী কিংবা মাফিয়া মুক্ত ত্রিপুরা চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মাদক এবং মাফিয়া মুক্ত ত্রিপুরা তৈরির জন্য রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকদের বিশেষভাবে জোর দিচ্ছেন, সেই মুহূর্তে পুলিশি দুর্বলতায় বিশালগড় মহকুমায় পার পেয়ে যাচ্ছে কুখ্যাত বেশ কয়েকজন মাফিয়া তথা মাদক কারবারী। এ সমস্ত কুখ্যাত মাদক কারবারীরা বিভিন্নভাবে তাদের দুনম্বরী ব্যবসা দিব্যি চালিয়ে যাচ্ছেন। দিনের পর দিন এদের ব্যাংক অ্যাকাউন্টে কালো টাকা জমতে থাকলেও পুলিশ নাকি তাদের কুল কিনারাই করতে পারছে না। বিশেষ করে মাদক পাচার এবং বেচা কেনার ক্ষেত্রে ইতিমধ্যেই বিশালগড়ের নব্য নেতা সাগর দাসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠতে শুরু করেছে। অভিযোগ, গত চার বছর ধরে ব্রাউন সুগার, ইয়াবা সহ অন্যান্য নেশা কারবারের সঙ্গে যুক্ত এই গুণধর নেতা তার বাড়ি বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় অত্যন্ত স্পর্শকাতর এবং ব্যস্ততম ওই স্থানে দিন রাত ২৪ ঘন্টা মাদক সেবীদের কাছে মাদক বিক্রি করে থাকে। সে জানা গেছে এই অভিযুক্ত সরকার পরিবর্তনের পর নতুন জামা গায়ে দিয়ে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। বিশালগড় শহরের একেবারে প্রাণকেন্দ্রে অফিসটিলা এলাকায় অন্য এক অভিযুক্ত রামু সাহা গত কয়েক বছর ধরে তার নেশার ব্যবসা চালিয়ে যাচ্ছে। নেশার ব্যবসা করে প্রচুর কালো টাকা জমিয়ে এখন রীতিমতো অনেক টাকার মালিক রামু সাহা। অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অনেক লিখিত অভিযোগ থানায় জমা দিলেও বিশালগড় থানা তাতে কোনো কর্ণপাত করেনি। অবৈধ মাদক ব্যবসার পাশাপাশি বিশেষ করে বিশালগড় শহরে বর্তমানে মাফিয়া ডন হিসেবে পরিচিত হয়ে উঠেছে রণবীর সরকার উরফে মন। বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় মাফিয়াগিরির আখড়া। জাতীয় সড়কে যত প্রকার লুটপাট হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাফিয়া ডন মন, এমনটাই অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগ, কারণ তার বিলাসবহুল গাড়ি এবং দামি বাইক সবসময় দুনম্বরী কাজের জন্য প্রয়োগ করা হয়, এমনটাই অভিযোগ। জানা গেছে স্থানীয় এলাকার জামা বদলানো প্রাক্তন সিপিআইএম ক্যাডার তথা বর্তমান শাসক দলের নেতাদের বদান্যতায় রণবীর সরকার উরফে মন বর্তমানে স্থানীয় এলাকার ত্রাস সৃষ্টি করে রেখেছে সাধারণ মানুষের মনে। শক্তিজিৎ আর বিপ্লবদের ধরতে যেখানে ব্যর্থ বিশালগড় থানা, সে জায়গায় কেন রামু সাহা, সাগর দাস এবং রণবীর সরকার উরফে মনকে ক্লিনচিট দিয়ে রেখেছে বিশালগড় থানা, সেটাই বুঝতে পারছে না মহকুমার শান্তিপ্রিয় সচেতন লোকজন। রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যেখানে ত্রিপুরাকে বেআইনি ও মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর, সে জায়গায় থানার পুলিশের এহেন অবস্থানের কারণ কি তা নিয়ে কিন্তু নানান রহস্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।